বিপুল সংখ্যক ক্রিকেট প্রেমিক সুদি, ক্লাব কর্মকর্তা ও খেলোয়াড়দের মুহুর্মুহু করতালির মাধ্যমে ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে গত শনিবার আনুষ্ঠানিকভাবে কার্ডিফ মিডউইক ক্রিকেট লীগের ডিভিশন থ্রির বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 2011 সালের লিগে ওয়েলস বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি সহ 14টি টিমের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টে কার্ডিফ টাইগার ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়নশিপ ওয়ার গৌরব অর্জন করে 2012 সালে ডিভিশন টুতে খেলার সুযোগ লাভ করল। কার্ডিফ গ্ল্যামারগান ক্রিকেট ক্লাবের সাবেক অধিনায়ক রবার্ট ক্রফটের হাত থেকে টাইগার ক্লাবের অধিনায়ক বাবলু খান, চেয়ারম্যান তাইফুল ইসলাম, ট্রেজারার তাজুল ও পারভেজ ক্রেস্ট ও ট্রফি গ্রহণ করেন। অনুষ্ঠানে গেইটারসিলের কাউন্সিল ইউকের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি সহ অন্যান্যরা কার্ডিফ টাইগার্স ক্লাবের এই সাফল্যে অভিনন্দন জানিয়ে বাঙালি নবপ্রজন্মের সন্তানদের উৎসাহ প্রদানের লক্ষ্যে স্কুলভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের জন্য টাইগার ক্লাবের প্রতি আহ্বান জানান। কার্ডিফ থেকে মকিস মনসুর, বাংলা টিভি নিউজ।